সম্প্রতি সময় টলিগঞ্জের তারকা ঋতাভারী চক্রবর্তীকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা এই তারকা তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, যার প্রেক্ষাপটে অবশ্য অল্প সময়ে দর্শকদের কাছে আলোচনায় এই তারকা। বাই দ্য ওয়ে, এই তারকা যেমনটা অভিনয় গুণে আলোচনায় থাকেন, তেমনটা তিনি তার রূপের জন্য আলোচনায় থাকেন, কেননা তার গ্ল্যামার অবতার তার অনুরাগীদেরকে সর্বদাই নজর কাড়ে। এছাড়া মাঝে মাঝে হট অবতার ও ক্যামেরার সামনে ধরা দেয়, ফলে সবকিছু মিলে তিনি অনুরাগীদের মধ্যে আলোচনায় থাকেন বলে জানা যায়। পায়দো এই তারকাকে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার এফডিডির আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন, যার প্রেক্ষাপটে মাঝে মাঝে হট অবতার ও ক্যামেরার সামনে ধরা দেয়, তাই তো অবশ্য সমালোচনারও শিকার হয়। কিন্তু যাই হোক, সে সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না, যার প্রেক্ষাপটে এই তারকা তার ইচ্ছামতো ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করেন। বাইদ সেই দ্বারা বিগত সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনেকগুলো ছবি আপলোড করেছেন। মোরোবার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সবুজ কালারের ব্লেজার পরে ক্যামেরার সামনে ধরা দিতে, তাছাড়া খোলামেলা চুলে হালকা মেকআপে মানানসই অলঙ্কারে তাকে দেখতে অনেকটা হট লাগে, কেননা তার ব্লেজারের ফাঁকা দিয়ে তার বক্ষ বিভাচিকা দেখা যায়, ফলে তার রূপের প্রতি ঘায়েল হচ্ছে তার অনুরাগীরা। যার প্রেক্ষাপটে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে আগুন বলে দাবি করেন। মোরোবার অনেকে আবার তাকে প্রিটি গার্ল লিখেছে, কেউ কেউ আবার তাকে বোল্ড বলে দাবি করেন, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে বিউটি কুইন লিখেছে। মোরোবার অনেকে আবার ফাটাফাটি বলে দাবি করেন, কেউ কেউ আবার লিখেছে দিদি তোমাকে সুন্দর দেখাচ্ছে, অনেকে আবার জানতে চায় তার আপকামিং চলচ্চিত্র কোনটি। যাই হোক, সব কিছু মিলে আপাতত তিনি তার অনুরাগীদের মধ্যে এভাবে আলোচনায়। বায়দই ঋতাভারীকে আগামীতে অবশ্য অভিনয় করতে দেখা যাবে বহুরূপী চলচ্চিত্রে, মূলত চলচ্চিত্রটিতে তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তো তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষাতে রয়েছে। অন্যদিকে এই তারকাকে সর্বশেষ অবশ্য অভিনয় করতে দেখা যায় নন্দিনী শিরোনামের একটি ওয়েব সিরিজে, মূলত সিরিজটিতে তাকে অন্তঃসত্ত্বা মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তাছাড়া সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, তাই তো অবশ্য নতুন করে আলোচনায় এসেছিলেন এই সুন্দরী। সোভিয়ার জেনে তো নিলেন টলিগঞ্জের তারকা ঋতাভারীকে আপাতত হট অবতারে দেখেছে তার অনুরাগীরা, যার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছেন এই সুন্দরী। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, and subscribe our channel for more updates.